প্রতি বছরের নয় এবছরও বাধারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফাইভ এ সাইড মেকআপ ফুটবলের আসর গত চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে এই আসরটি শুরু হওয়ার কথা থাকলেও রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে করা সম্ভব হয়নি যার ফলে আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুসারে অর্থাৎ সেপ্টেম্বর থেকে তিন দিন ব্যাপী এই মেগা ফুটবল আসরের আয়োজন করা হবে এই আসরকে সামনে রেখে বৃহস্পতিবার গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা মাঠ তৈরির কাজে হাত লাগিয়েছেন তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে ট্রফি সহ চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রদান করা হবে প্রাইজ মানিও

টুর্নামেন্টটাকে যাতে সর্বাত্মক সার্থক করে তুলতে পারি তার জন্য আমরা সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা সহযোগিতা পাচ্ছি উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আমাদের চৌদ্দবাঁধাঘাটের মাননীয় বিধায়িকা শ্রীমতী বিনা সরকার মহোদয়া থাকছেন টিএফের সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয় থাকছেন স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শ্রী সহজ চক্রবর্তী টিএফের ভাইস প্রেসিডেন্ট শ্রী অমিত দেব মহোদয় আমাদের স্পোর্টস জার্নালিস্টেশন ক্লাবের সভাপতি শ্রী সুপ্রভাত দেবন মহোদয় এবং আমাদের ডেপুটি মেয়র মনিকা দেব মহোদয় উনিও থাকবেন আমাদের এই টুর্নামেন্টে ওনারা সবাই আমাদের কথা দিয়েছেন যে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে ওনারা থাকবেন আমরা প্রাইজ মানি আমরা দুটো ধার্য করেছি আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ মানি হচ্ছে দশ হাজার টাকা সঙ্গে থাকছে সুদৃশ্য ট্রফি আর রানার্স চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হচ্ছে যারা রানার্সের যারা হচ্ছে তারা পাবে সাত টাকা এবং সঙ্গে ট্রফি টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বাধারঘাটের বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহসভাপতি অমিত দেব জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট আর ই নিউজ